ওই মেঘমুক্ত আলোকিত নীলাকাশ স্বচ্ছ মেঘের ভেলা জানান দিচ্ছে শরতের আগমন, সাথে আছে ঝড়ো হাওয়া, উত্তপ্ত প্রকৃতিকে যে করছে শীতল। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি ঐতিহ্যের শহর কুমিল্লা থেকে। নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি স্নিগ্ধ সকালে একরাশ ভালোবাসা নিয়ে রুনা সোহেল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যে অবস্থায় বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই আল্লাহর রসের সহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে পরিবারকে নিয়ে ভালো আছি। আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি শুক্রবার সকাল 5:30 থেকে আর একদম সন্ধ্যা অবধি কন্টিনিউ করব। ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, হোপফুলি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, মন ছুঁয়ে যায়, তাহলে প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজও সেই রিকোয়েস্টেই করছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করে রাখবেন, যেন প্রতিদিন এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে পারেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আপনার ছোট্ট একটি লাইক কিন্তু পারে আমার এই ভিডিওটাকে আরও অনেক দূর নিয়ে যেতে, আর আপনার ছোট্ট একটি কমেন্ট পারে আমাকে নেক্সট ভিডিও মেক করার জন্য অনেক বেশি উৎসাহিত করতে। শুক্রবার মানেই আরামায়েশের দিন, ব্যস্তময় কোলাহলময় একটু নিস্তব্ধতা। প্রত্যেকটা পরিবারই চায় সকাল টাইমটা একটু রেস্ট করবে, একটু আরামায়েশে কাটাবে, আমার পরিবারও সেম। তবে বাচ্চারা যেহেতু স্টাডি করে, সেজন্য সকাল টাইমটা আসলে ঘুমিয়ে থাকা যায় না, উঠে ফেলতে হয়। আর আমারও অভ্যাস নেই, সকাল সকালে ঘুম থেকে ওঠার একটা হ্যাবিট হয়ে গেছে, সেজন্য 5টার পরে আর ঘুম আসে না, তো উঠেই আসলে সংসারের কাজে লেগে যাই। আজকে সকালে হচ্ছে আলু ভাজির সাথে কিছু লাউয়ের খোসা ছিল, সেটাও ভাজি করে নিয়েছি। আলু আর লাউয়ের খোসা দিয়ে আপনারা ভাজি করে খান কিনা আমার জানা নেই, তবে আমরা অনেক মজা করে এটা খাই, আমাদের কাছে ভালো লাগে। তবে এক এক অঞ্চলের খাবার দাবার, এক এক পরিবারের খাবার দাবারের সাথে বিভিন্নতা আছে, বৈচিত্র্যতা আছে, এটাই স্বাভাবিক, এরকমই থাকবে। তবে এটা নিয়ে কোনো বাজে কমেন্ট যেন না আসে, সেটাই হচ্ছে কাম্য আর কি। তো লাউয়ের খোসা আলু একসাথে ভাজি করে নিয়েছি, আর হচ্ছে ফুলকো ফুলকো রুটি গরম গরম, তো সেগুলো দিয়ে আমাদের নাস্তাটা শেষ। আর আজকে হচ্ছে সারাদিন আমি কীভাবে আমার দিনটা কাটিয়েছি, আর খুব ঝটপট উপায়ে আপনারা সহজ রেসিপিতে কীভাবে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন, আর খাবারটা খুব ইয়ামি হবে, লোভনীয় হবে, মজাদার হবে, তো সেই টিপস আর কিছুটা রান্নাবান্না শেয়ার করেছি আজকের ভিডিওতে। আই হোপ যদি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন আপনাদের কাছে ভালো হবে এবং হেল্পফুল হবে। কিছু ডিম আনা হয়েছিল, তো সেগুলো আর ফ্রিজে রাখিনি যেহেতু ওয়াশ করা হয়নি, তো আজকে একটু যেহেতু নাস্তাটা বানিয়ে ফেলেছি সকাল সকাল, তো এখন এগুলো ওয়াশ করে নিচ্ছি, আর ওয়াশ করে পানি ঝরলে এটা ফ্রিজে রেখে দিব। আর তারপরে হচ্ছে আমি রান্নাবান্নায় প্রিপারেশনে চলে যাব, যেহেতু একা হাতেই সব করতে হবে। আর এখানে একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি তাসিনের জন্য, ও আবার ডিম সিদ্ধ পছন্দ করে, তো ওকে আজকে ডিম সিদ্ধটা দিব। লাবিবা তো আমিদকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছে খাবে না, ওরা যেহেতু নাস্তা করে ফেলেছে আর খাবে না। আর এখানে হচ্ছে ওদের পড়ার টেবিলের উপরে অনেক বালি জমে, এত বালি কোথা থেকে আসে জানি না, প্রতিদিন আসলে এগুলো মুছি, তারপরেও এরকম উপরে বালি পড়ে থাকে। তো এখন যেহেতু ওরা পড়তে বসবে, নাস্তা খেয়ে চলে এসেছে, তো এখন আমি আগে টেবিলটা ক্লিন করে দিচ্ছি, তারপরে ওরা এখানে পড়তে বসে যাবে। আর আসলে সংসারে এরকম ঘরোয়া কাজ সবাই প্রতিদিন কম বেশি করে, বন্ধের দিন তো আরও বেশি করতে হয়, তো একই কাজ আসলে ঘুরে ফিরে দেখাতে ভালোও লাগে না। তো কী করবো, যেহেতু ডেলি লাইফস্টাইল ভিডিও করি, এই কাজ গুলোই আসলে প্রতিদিনই করি, প্রতিদিনই আপনাদেরকে দেখাই। জানি আপনাদের কাছে বিরক্ত আসতে পারে, তবে অনেকের কাছে কিন্তু এই কাজগুলো হেল্পফুল হয়। যাদের কাজ করতে ইচ্ছে করে না, কাজ করতে ভালো লাগে না, আলসেমি আসে, তারা কিন্তু এরকম কাজ দেখলে কাজ করতে ইচ্ছে হয়। আমার হয়, জানি না অন্য আপুদের হয় কি না। ওনারা যখন কাজ করে তখন কিন্তু এই কাজগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখন ওই যে বলেছিলাম রান্নাবান্না প্রিপারেশনে চলে যাব, এখানে কিছু মাংস থেতো করে নিয়েছি দেখতে পেয়েছেন, তো আজকে বানাবো শাশলিক। এখানে আমি মাংসগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পাতলা করে নিয়েছি, আর একটু থেতো করে নিয়েছি। এতে হবে কি, যে মশলাটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করবো, সেই মশলাটা মাংসটার ভিতরে খুব ঢুকবে আর জুসি হবে খেতে। তো এখানে হচ্ছে আমি বিফ নিয়েছি, আর এগুলোকে থেতো করে নিয়েছি আগেই বললাম। এখন দিয়েছি আদা রসুনের পেস্ট, এখন দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়া সস, সব কিছু দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে একটু মেখে রাখবো। আর আজকে আমার বাসায় যা যা আছে তা দিয়ে আমি এই শাশলিকটা বানাবো। ওই যে প্রথমেই বলেছিলাম, লোভনীয় হবে, মজাদার হবে, ঘরোয়া উপকরণে হবে, তবে সহজ রেসিপিতে, কোনো কঠিন না, বাজার থেকে কোনো কিছু মশলা আনার ঝামেলাও নেই। এখানে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি, আমার বাসায় ফ্রিজে অবশ্য গাজর ছিল, তো নামাতে ভুলে গিয়েছিলাম, গাজরটা নামাইনি,
আলু আর পেঁয়াজ দিয়ে আসলে আজকে শাশলিকটা বানিয়ে ফেলবো। আপনারাও চাইলে হঠাৎ করে মেহমান আসলে ঝটপট সহজে এই রেসিপিটা করে দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে, মেহমানরাও অনেক পছন্দ করে। সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য, তাও আবার শাশলিক কাঠিতে পুরে তারপরে রাখবো, কারণ এতে কী হবে মাংসটার ভিতরটা অনেক জুসি হবে, খেতে ভালো লাগবে। আর শাশলিক কাঠি কিন্তু অবশ্যই 1/2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এতে হবে কি শাশলিক কাঠিগুলো যখন তেলে দেওয়া হবে তখন কাঠিগুলো পুরার কোনো ভয় থাকবে না। তো আমি এখানে 1/2 ঘন্টা ধরেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এক এক করে মাংসগুলো পুরে নিব। আর এটা আমরা সবাই কম বেশ পারি, এটা দেখানো বা বলার কিছু নেই, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবে কাঠিতে করে পুরে তারপরে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব, এতে ম্যারিনেটও হয়ে যাবে। আমারও কিন্তু কাজের সহজ হয়ে গেল, কিছুক্ষণ পর রান্নাবান্না শেষ করে সবার শেষেটাকে আমি ভেজে তুলে নিব। এভাবে কিন্তু আমরা চাইলে ঘরোয়া উপকরণে কম মশলা দিয়ে ঘরে থাকা সব কিছু দিয়ে আসলে বিফ শাশলিক তৈরি করা যায়। বাজার থেকে যে ক্যাপসিকাম আনতে হবে, গাজর লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এরকম চিন্তাভাবনা বাদ দিয়ে ঘরে যা থাকবে তা দিয়ে আমরা এরকম মেহমানকে খুব সুন্দর করে আপ্যায়ন করতে পারি, আর এটা দেখলে মেহমানরা অবশ্যই খুশি হবে। তো এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি, আর এদিকে মাছও ভিজে রেখেছিলাম আইস প্রুফ হওয়ার জন্য, তো এটা হয়ে গেছে। এখন আমি সব কিছু এক এক করে রান্না শেষ করে নিব। তো মশলা পেস্ট করা ছিল না, সেগুলো পেস্ট করে নিয়েছি, আর এদিকে পোলাও রান্না হয়ে গেছে। এতগুলো রান্নাবান্না, তো আসলে সবগুলো রেসিপি দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য সবগুলো রেসিপি আর দেখাইনি। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখন বিফ শাশলিকগুলো এক এক করে ভেজে তুলবো। তো অল্প তেল দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ঢেকে দিয়েছি। এখন এখান থেকে যে পানি উঠবে সে পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পরপর এটাকে পিট পিট করে একটু নেড়ে ছেড়ে দিব, যেন একদম তলানিতে ধরে না যায়। তো শাশলিকগুলো ভেজে তুলেছি, আর অন্য পাশে এখন দিয়ে দিয়েছি চিকেন আর মাছ ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব, আর এখানে মুরগির মাংসটাও ভুনা করে নিচ্ছি। তো গরুর মাংস রান্না হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। তো এখন এই দুটো রান্না হলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন পর্যন্ত আসলে বলাই হলো না যে কারা আসছে, আসলে আজকে আমার আব্বু আম্মু আসবে, ছোটো ভাইয়ের বউটা আসবে। তো ছোটো ভাইয়ের বউ তো অসুস্থ, ওকে ডাক্তার দেখাতেই আসলে আসা। তো এই তো ওরা চলে এসেছে মেহমান, আর এই তো আমার ভাইয়ের মেয়েটা, ও বসে বসে লিখছে, লিখতে তো পারে না, বয়স মাত্র 20 মাস, কি আর লিখবে, কিন্তু ওই যে কলম ধরবে আঁকবে এটাই মানে খুব মজা পাচ্ছে। তো সাথে লাবিবা আছে, লাবিবাকে পেলে তো ওর কিছুই লাগে না, মাশাল্লাহ দুনো বোন খুব মিলেমিশে থাকে। এই তো এখানে লাবিবা লিখে দিচ্ছে, আর ও পাশে পাশে বসে বসে পুরো খাতা আঁকতে আঁকতে শেষ। তো এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম। মজা করতে করতে আসলে সময় তো বসে থাকে না, সময় আর স্রোত তো কারোর জন্য বসে থাকে না, ছোটোবেলায় পড়েছিলাম আর এখন জীবনে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো বেলা ঘড়ি কিন্তু দুপুর হয়ে গেছে, নামাজ থেকে চলে এসেছে সবাই, এখন আমি খাবার টেবিলে সব খাবারগুলো সার্ভ করে দিয়েছি। তো সিম্পল রান্নাবান্না, তবে খেতে খুব লোভনীয় আর মজাদার, কারণ এইরকম সিম্পল খাবার দাবার দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যায়, বেশি তেল তৈলাক্ত খাবার হলে কিন্তু খাওয়া যায় না। তো বিকেলবেলা বোমরা চলে গেছে, আর এখন হচ্ছে আমি ছাদে গিয়েছিলাম, খুব সুন্দর দৃশ্য, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, যারা যারা ভিডিওটার এই অংশ জুড়ে পর্যন্ত আছেন তাদের কাছে। এখন তো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে লোডশেডিংয়ের ভীষণ প্রভাব দেখা দিয়েছে। তো আজকেও আমাদের বাসায় সেম অবস্থা, মাগরিবের আজান দিতে কারেন্ট থাকে না, তো কারেন্ট চলে গিয়েছে। এখানে আমি বাচ্চাদের জন্য একটু সুপি নুডলস করে দিচ্ছি, কারণ বাচ্চারা এটা খেয়ে নিবে আর পড়তে বসবে। তো আমার বাসাতে চার্জার ফ্যান আছেই, এখন আমি নুডলসটা ঢেলে একটু ফ্যানের নিচে দিয়ে দিব যেন ঠান্ডা হয়ে যায়, কারণ গরমের মধ্যে আরও গরম খাবার ভীষণ খারাপ লাগবে। তো বাচ্চারা বসে আছে, যে নাস্তা দিলে নাস্তা খাওয়ার পর ওরা পড়তে বসবে। তো আমি এখানে নুডলসটা আগে সার্ভ করে নিচ্ছি। আপু আম্মু চলে গেছে, মনটা তো একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, কারণ প্রিয় মানুষগুলো যখন চলে যায় তখন খারাপ লাগে। আর 15 তারিখ অবশ্যই এরা আসবে, কারণ 15 তারিখ হচ্ছে আমার ভাইয়ের বউর সিজারের ডেট, ডাক্তার বলেছে 15 তারিখে সে হসপিটালে এডমিট হয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য আসলে খারাপটা একটু কম লাগছে, যেহেতু 2 দিন পরে আবার দেখা হবে তাদের সাথে। আর এখানে হচ্ছে তাহমিদ তাসিন লাবিবাকে দিয়েছি সন্ধ্যার নাস্তা, ওরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিচ্ছে, আর কারেন্ট নাই, অবস্থা দেখতেই পাচ্ছেন। তো কথা বলতে বলতে ভিডিওটা
ভিডিওটা শেষ অংশে চলে এসেছি। আপনাদের সবাইকে একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।